সরাই টিগ্রি বুথের ভেতরে কেন আছেন? আপনি তো ভোট দিয়েছেন দেখি। কবে কখন ভোট দিয়েছেন? তো ভোট দিয়ে আপনি ভেতরে কেন দাঁড়িয়ে আছেন? ওনাকে আপনারা কি করে অ্যালাউ করছেন? উনি তো ভোট দিয়ে ভোটার ভোটারদের থেকে উনি স্লিপ দেখছেন, আপনারা ওনাকে ভেতরে অ্যালাউ করছেন? না আমরা লাইন গুলো আমাদের ক্যামেরায় ধরা হয়েছে, ধরা পড়েছে, তো কি করে ওনাকে অ্যালাউ করছেন? তারা ঠিক মতো বুঝতে পারছে না আমরা এখানে, আমি ভেতরে ইস্তাব আছি কাগজ কোথায় আছে? ভেতরে তো আমি তো জলের জায়গায় আছি। হ্যাঁ তো জল তো আরো নিয়ে যাবো। গ্রামে আসার সময় পোলিং এজেন্টদেরকে মারধর করা হয়েছে, আপনি কত নম্বরের সেক্টর অফিসার? আপনার কাছে নিউজ আসেনি যে পোলিং এজেন্টদের মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে? এরকম কোনো আমার কাছে কোনো খবর ছিল না। সরাইটিকরি অবৈতনিক প্রাথমিক স্কুল, এই স্কুল উত্তর বর্ধমান বিধানসভা কেন্দ্রের 73 নম্বর বুথের, এবং এই বুথে আসার সময় বিজেপি তরফ থেকে অভিযোগ করা হয় তাদের পোলিং এজেন্ট বসতে না দেওয়ার। বর্তমানে এই বুথে ভোট চলছে এবং প্রচুর ভিড় রয়েছে মানুষের, কিন্তু এখানেও যখন আমরা খবর করতে আসি এবং আমরা দেখি বেশ কিছু মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছেন, যাদের ভোট অলরেডি হয়ে গেছে, তারা ভোটারদের থেকে স্লিপ নিয়ে এই অঞ্চলে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে ভোটারদের থেকে কাগজ নিয়ে তাদেরকে দেখছেন এবং তাদেরকে ডিরেক্ট করছেন কোথায় যাওয়ার জন্য। আমরা যখন তাদেরকে জিজ্ঞেস করি তখন তারা বলেন যে তারা সাহায্য করার জন্য এখানে এসেছেন, তারপরে আমাদের ইন্টারভেনশনের পরে তারা বেরিয়ে যান। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানেই যে গোটা ঘটনাটি ঘটছিল এখানে পুলিশি আধিকারিকরা উপস্থিত থাকার সময়, ফলে সংবাদ মাধ্যম উপস্থিত হতে যখন তারা সরে গেলেন এরপরে দিনভর এখানে পরিস্থিতি আদৌ কতটা ভালো থাকবে বা কতটা সুস্থভাবে ভোট পরিচালনা হবে সে বিষয়ে প্রশ্ন কিন্তু উঠেই যাচ্ছে। সরাইটিকরি থেকে ক্যামেরা পার্সন তরুণ বিশ্বাসের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, জি 24 ঘন্টা, বর্ধমান।